ঢাকা এয়ারপোর্ট, যার ফুল নাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। এর অবস্থান উত্তরাই। এটি সত্যি অসাধারণ একটি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রাজধানী ঢাকায় অবস্থিত। এয়ারপোর্টে বেশ কয়েকটি টার্মিনাল রয়েছে। তার মেইন যে টার্মিনাল দুটি রয়েছে, টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু, যেখানে বহির্গমন করা হয় এবং এক্সিট যেখানে রয়েছে সেখানে দর্শনার্থী অর্থাৎ যারা বিদেশ থেকে আসেন বা বাইরের থেকে আসেন তাদের অভ্যর্থনা জানাতে বিদেশগামীদের আত্মীয় স্বজন যারা আসেন তাদের জন্য বেশ বসার জায়গা এবং ফাঁকা জায়গা রয়েছে। অনেকেই এখানে দাঁড়িয়ে বা বসে থাকেন এবং সামনে যে চত্বরটি রয়েছে এটি বিশাল আকার। টার্মিনালের ভিতরে যে কার পার্কিং রয়েছে সেটি ছাড়াও সামনে যে চত্বর রয়েছে এখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে রাখার মতো প্রশস্ত জায়গা রয়েছে। বিশালাকার এই টার্মিনালগুলিতে প্রচুর পরিবারে দর্শনার্থীদের ভিড় এবং সেই সাথে বহির্গামী যে যাত্রীদের ভিড়ের কারণে এখানে চলাচল করা কঠিন হবে। এই ঢাকা এয়ারপোর্টে যারা এসেছেন তারা বলতে পারবে যে সত্যি অসাধারণ একটি এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টে আসলে সত্যি মনটা জুড়িয়ে যায়। কিন্তু সাধারণত এখানে যাদের আত্মীয় স্বজন বা বাইরে থেকে কেউ না আসলে এখানে আসলে অনেকটা সময় যারা এখানে নিরাপত্তা কর্মী অর্থাৎ পুলিশ রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছে তারা জিজ্ঞেস করে এখানে প্রবেশের সময়। তাই সাধারণত যারা এখানে কেউ আসেন তাদের অনেক সময় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। কারণটা হচ্ছে এখানে যেহেতু সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, বাইরের থেকে যারা ভিআইপি আসেন বা যারা যাত্রী আসেন তাদের মাল সামান এবং যানমালের নিরাপত্তার স্বার্থে এখানে বাইরের থেকে কাউকে বিনা চেক আপে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে যে স্ক্রিনগুলো রয়েছে সেখানে দেখতে পাবেন বিমান কয়টা থেকে এবং কোন জায়গা থেকে এখানে এসে কয়টার সময় ল্যান্ড করবে তার সময়সূচি এখানে দেওয়া হয়েছে। প্রশস্ত কার পার্কিং ছাড়াও এখানে যে মানুষের ভিড়ের কারণে অনেক সময় প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় যেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে দাঁড়ায়, সেজন্য বিশাল প্রশস্ত চত্বর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এবং উপরে উভয় জায়গায় প্রচণ্ড মানুষের ভিড়। সাধারণত এখানে যাদের আত্মীয় স্বজন আসেন বা বাইরের থেকে আসেন অনেকেই আবার বাইরে যায় তাদের এগিয়ে দিতে এখানে আসেন এবং অনেকেই হয়তো বা এয়ারপোর্ট দেখেননি, এক ঝলক দেখার উদ্দেশ্যে অনেকেই আসেন এখানে। সামনে জায়গাটি প্রশস্ত হয় এবং অনেকটি সুবিধাজনক স্থানে হয়, দর্শনার্থীদের দেখতে সমস্যা হয় না। এই মেন দুইটি টার্মিনাল ছাড়াও এখন বাইরের দিকে অর্থাৎ পশ্চিম পার্শ্বের উত্তর এবং দক্ষিণে উভয় দিকে বেশ কয়েকটি টার্মিনাল কাজ চলছে যেটি প্রশস্ত করা হচ্ছে এই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রিয় দর্শক, যদি কেউ না দেখে থাকেন এই আমাদের বাংলাদেশের অর্থাৎ রাজধানী ঢাকার এই এয়ারপোর্ট তাহলে দেখতে ভুলবেন না। ঢাকার উত্তরায় অবস্থিত এই এয়ারপোর্টটি দেখার জন্য আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না। যদি ঢাকায় থাকেন তাহলে যে কোনো স্থান হতে চলে আসতে পারেন ঢাকা উত্তরায় এবং এয়ারপোর্ট বললে যে কেউ এসে দেখে যেতে পারেন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। অনেকেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামেই চেনে কিন্তু এর নাম পরিবর্তন করা হয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটনটি ক্লিক করে আমার সাথেই থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত